হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। লাবণী ব্লগ ইতালি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকের সকালটা দেখেন, আজকের সকালটা আমাদের অনেক বৃষ্টি হচ্ছে। সকালটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে এবং মেঘলা আকাশ। তো এই বৃষ্টির দিনে আমি একটু চা বসিয়ে নিলাম। সকালে উঠেছি, তখন 10টা বাজে। তো এখন একটু নাস্তা করে নিচ্ছি। তো সকালের বৃষ্টিটা ভালোই লাগলো, ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখলাম। আর এটা হচ্ছে একটা কেক, মিষ্টি জাতীয় কেক। তো এটা দিয়ে আমি আজকে চা দিয়ে নাস্তা করব। তো আমার চা নাস্তা হয়ে গেছে, আমি একটু খেয়ে নিব। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, আমাদের এখানে কয়েকদিন ধরে ওয়েদারের খুবই খারাপ অবস্থা যাচ্ছে। বৃষ্টি, বাতাস, মেঘলা আকাশ দেখেন। তখন দুপুর 12টা বাজে আর তখন প্রচুর বাতাস হচ্ছিল। তো বাতাস হচ্ছিল, আমার কাছে খুব ভাল লাগছিল। তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমাদের বাসার নিচে যে গাছগুলো আছে, বাগানগুলো আছে, সেগুলো কীভাবে বাতাসে নড়তেছে এবং আকাশটা অনেক কালো ছিল। 12টার সময় মানে সন্ধ্যার মতো হয়ে যাচ্ছিল, দুপুর 12টা বেজেছিল তখন। তখন সন্ধ্যার মতো হয়ে আছিল, এত মেঘলা ছিল, এত বাতাস ছিল, আসলে ওয়েদারটা অনেক খারাপ ছিল সেদিন। কিন্তু আমি যখন ভিডিও করতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল, এত বাতাস ছিল আর প্রচুর ঠান্ডাও ছিল। তখন ঠান্ডাও লাগতেছিল, প্লাস বাতাসের অনুভূতিটাও ভালো লাগছিল। কিন্তু প্রায় 8 মিনিট যখন আমি ভিডিও করে ফেলেছি, তারপর থেকে আমার প্রচুর শীত লাগতেছিল। কিন্তু বাতাসের অনুভূতিটা খুব ভালো লাগছিল এবং গাছগুলোর যে অনুভূতি বাতাসের স্পর্শে এসে যেভাবে তারা আনন্দ করতেছে সেটা দেখতেই আমার খুব ভালো লাগছিল। কেননা আমাদের এখানে এই ধরনের ঝড় বলেন, তুফান বলেন, সেটা কম হয়। কালবৈশাখীর মতো যে বাতাসগুলো এখানে কম হয়, তো বছরে 2-1 বার এরকম প্রচুর বাতাস থাকে। তো সেটা দেখতে খুবই ভালো লাগে, আর যদি থাকে মেঘলা আকাশ তাহলে তা আরও ভালো লাগে। দেখেন কত শব্দ হচ্ছে এবং গাছের পাতাগুলো কীভাবে নড়ছে, প্রচুর বাতাস ছিল সেদিন। আমি একদম বাইরের গেটে চলে গেছি, তো দেখলাম বাইরের ভিউটা কেমন। সেখানেও মানুষজন খুবই কম ছিল। দেখেন আকাশটা কত কালো ছিল, একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আয়োজন করে এসেছিল। আমাদের এখানে আসলে কালবৈশাখী ঝড়টা খুবই কম হয়, আর এখানে শীতের দিনই বৃষ্টি হয় আর সামারে বৃষ্টি হয় না। তো গত বছর বৃষ্টি কম হয়েছিল, তো এবার মনে হয় বৃষ্টি বেশি হবে, নভেম্বর থেকেই শুরু করেছে বৃষ্টি। আর বৃষ্টি পড়লে শীতটাও বেশি পড়ে, যদিও আমাদের এখানে স্নো পড়ে না। দেখেন বাতাসের কি শব্দ হচ্ছে। ভিডিও করতে আমার অনেক ভালো লাগতেছিল, আসলে বাতাসের গাছের শব্দে একটা অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল, যদিও ঠান্ডা লাগতেছিল। তা
তারপর আর কি করার, দুপুর 12:30 বেজে গেছে, এখন রান্না বসাবো। তো আমি রান্না বসাবো, মাছ ভিজিয়েছি সকালে, তো সেগুলো এখন নর্মাল হয়ে গেছে, তো সেগুলো আমি এখন ধুয়ে নিব, কেটে কেটে ধুয়ে নিব, ধুয়ে রান্না বসিয়ে দেব। তো আমি তো সকালে উঠে দেখেছি এরকম মেঘলা, কিন্তু মাছের আয়োজনটা করব কালকেই ফাইনাল করে রেখেছিলাম, তো আর খিচুড়ি টিচুড়ি পাকাইনি, নর্মাল ভাত মাছই পাকিয়েছি আজকে। আর 1 কিলো না 1.5 কিলোর মতো চিংড়ি মাছ আনছিল আমার হাজব্যান্ড ভিক্টোরিয়া বাজার থেকে, তো সেগুলো আমি এখন পরিষ্কার করে রাখব, পাশাপাশি রান্না করব আর এই মাছগুলো পরিষ্কার করব। এখানে মাছগুলো আসলে প্যাকেটের ফ্রিজিং করাই থাকে, অর্ধেক পরিষ্কার করাই থাকে, আর বাকি অর্ধেক আমাদের চয়েজের মতো কেটে নিতে হয় যদি পছন্দ না হয় ওদের কাটার স্টাইলটা, কিন্তু আমিও তারপরে কিছু কেটে নিই। এগুলো সম্ভবত ট্যাংরা মাছ, না হলে গুলছা মাছ, এই ধরনের মাছ হবে, আমি আসলে মাছ তেমন চিনি না, আমার হাজবেন্ড এনে দেয় আমি রান্না করি খাই। আর বাংলাদেশে থাকতো তেমন চিনতাম না, নর্মাল কয়েকটা মাছ চিনি কিন্তু এত মাছ চিনি না। তো ওই মাছটা রান্না করবো, ওগুলো আগে পরিষ্কার করে নিলাম, এখন আমি চিংড়ি মাছটা পরিষ্কার করব। আসলে আমাদের বিদেশেতে সব কাজই একা একা নিজেই করতে হয়, এখানে আসলে হেল্প করার মতো কেউ নেই, আর হাজব্যান্ড তো সপ্তাহে 6 দিনই কাজ করে, আরও 1 দিন ছুটি পায়, আর সেদিন বাইরের যত কাজ থাকে, সুপার মার্কেটের যত কাজ থাকে বা বাংলা বাজারের যত কাজ থাকে, অফিসিয়াল কাজ থাকে, সেগুলো সারে, সেদিনও আমাদের সময় দিতে পারে না বা বাসার কাজে কোনো হেল্প করতে পারে না, তো আমাকেই সব কিছু করতে হয়। চিংড়ি মাছটা আমি এভাবে পরিষ্কার করা শিখেছি বাংলাদেশে থেকে, আমার শাশুড়ির কাছ থেকে, সে এভাবে পরিষ্কার করে। চিংড়ি মাছ পরিষ্কার করার মধ্যেও একটা স্টাইল আছে, এক একজনের এক এক ধরনের স্টাইল করে পরিষ্কার করে, কিন্তু আমি এটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। চিংড়ি মাছের ভিতরে ময়লা থাকে, সেগুলো আমি ফেলে দিই, মাথার ময়লা এবং পিঠের ময়লাটা। তো আমি বাংলাদেশের স্টাইলে আসলে একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নেই, লবণ দিয়ে ধুলে মাছগুলো অনেক পরিষ্কার হয়, যদিও পরিষ্কার মাছগুলো, কিন্তু একটু বাংলাদেশের স্টাইলে ধুই, মাছগুলো তখন গ্লেজ দেয় লবণ দিয়ে ধোয়ার পর, তো সেটাই আমার ভালো লাগে। তো আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমার চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে, দেখেন 1.5 কিলো চিংড়ি মাছের অবস্থা কত অল্প হয়ে গেছে, আর তখন কতগুলো ছিল, পরিষ্কার করার পর খুবই অল্প হয়ে যায় চিংড়ি মাছ। তো আমি ওই মাছগুলো আসলে ছোট ছোট প্যাকেট করে, আমার মেয়ে পছন্দ করে তো ওর জন্যই আনা, আর ভাজি টাজিতে খাওয়া, ওর পাপা চিংড়ি মাছ বেশি খায় না, তো মেয়ের জন্য আমি ভাগ করে রেখে দিব, আর আজকে কিছু রান্না করব। আর এদিকে আমি গুলছা মাছটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এদেশের সবগুলি মাছে আসলে ফ্রাই করে খেতে হয়, কারণ অনেক দিন ফ্রিজে থাকে কি না।
মাছটা ফ্রাই করতে দিয়ে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ পাতা হয়েছে, তো আমার দেখে খুবই ভালো লাগছে, তো আমি তরকারিতে সেটা দেব। আর এখানে পেঁয়াজ পাতা পাওয়া যায় না, আর পাওয়া যায় একটা অনেক দূরের একটা বাজারে, ভিক্টোরিয়া বাজার, তো সেখানে আমাদের যাওয়া সম্ভব না। ছুটির দিন যাই, কিন্তু রেগুলার যে কিনে এনে তো খাওয়া সম্ভব না। আর শীতের দিনে পেঁয়াজ পাতাটা খুব ভালো লাগে, তো আমি পেঁয়াজ ফুঁস এদিক দিয়ে কেটে নিচ্ছি। মাছ ফ্রাই হলে আমি বলবো, তো ফার্স্টে আমি চিংড়ি মাছটা ভুনে নিলাম, ওই ফ্রাই প্যানে মাছটা ভেজে আমি চিংড়ি মাছ ভুনে নিলাম। চিংড়ি মাছ ভুনার পরে ওই একই ফ্রাই প্যানে আমি আবার মাছও বসাই দিলাম। আসলে হাঁড়ি পাতিল যেন কম নষ্ট হয়, কম ধুইতে হয়, সেই স্টাইলেই আমি আসলে রান্না করি। তো আমার মাছটাও হয়ে গেছে, ধনে পাতা টমেটো দিয়ে আমি মাছটাকে তখন প্রায় নামিয়ে নিব সেই পর্যায়ে ভিডিও করেছি, হয়ে গেছে। তো আমার মাছ ফ্রাই, চিংড়ি মাছ ভুনা, গুলছা মাছ, কালকের জন্য মাংস, আমার ছেলের মুরগির মাংস রেডি আমাদের আজকে দুপুরে খাবার। আর এটা আসলে আমি 31st দিন ভিডিও করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। তো ছোটো ছোটো কিছু ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমাদের এলাকায় অনেক আতশবাজি ফুটে এসছে সেদিন, 31st সবসময় ফোটায়, তো আমি অনেক সুন্দর ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না আসলে, দুর্ভাগ্য। তো আমরা যতটুকু করেছি ছোটো ছোটো ভিডিও, আমি বাসায় এসে খুঁজে পাচ্ছি না, নাহলে তো আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো আমি করতাম। তো এতটুকুই ছোটো ছোটো ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো অ্যাড করে দিলাম। তো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা ভিডিওটা দেখে করে দিবেন। আর সাবস্ক্রাইবের নিচে যে বেল বাটনটা আছে, বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও দেখতে পারবেন। আমি আমার ছেলে কিছুটা ঝাড়বাতি নিয়ে খেলা করছি। যাই হোক, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি 2021 সালের, এবং বিদায় জানাচ্ছি 2020 সালকে। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তাই করলো।